আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজকে আমরা পঞ্চম পর্বে পদার্পণ করলাম। পঞ্চম পর্বে আজকে আমরা দেখব হচ্ছে, আমরা গত পর্বে টাইপোগ্রাফির হেডিং ট্যাগ দেখেছিলাম, আজকে আমরা ডিসপ্লে ট্যাগটা দেখব, কিভাবে ডিসপ্লে বুটস্ট্র্যাপে কিভাবে ডিসপ্লে ট্যাগটা কাজ করে। এবং আমরা হেডিং ট্যাগের ছয়টা H1 থেকে H6 পর্যন্ত দেখেছি, আর আজকে ডিসপ্লেতে আমরা খেয়াল রাখবো হেডিং ট্যাগের ছয়টা, ডিসপ্লেতে হচ্ছে চারটা ক্লাস। আর গত পূর্বে আমরা একটা জিনিস দেখতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ওকে, যেমন আমরা গত পর্বে দেখেছি যে পি এটার হচ্ছে 16 পিক্সেল শো করে, পি প্যারাগ্রাফ প্যারাগ্রাফের 16 পিক্সেল শো করে, ইটস প্যারাগ্রাফ অ্যান্ড ইটস ফন্ট সাইজ 16 পিক্সেল। এখন যেহেতু এগুলো প্রত্যেকটা বুটস্ট্র্যাপ একটা ক্লাস, হেডিং ট্যাগ একটা ক্লাস, তো আমি যদি এখানে পিতে ক্লাস লিখি CLASS ক্লাস H1, তখন গিয়ে ইটস প্যারাগ্রাফ ট্যাগ, বাট এখানে এন্ডের পরিবর্তে কী দেবো আমরা তখন, বাট কেন বাদ দিচ্ছি একটু পরে ক্লিয়ার হবেন। ইটস প্যারাগ্রাফ ট্যাগ বাট ইটস ফন্ট সাইজ উইল বি 40, যেহেতু H1 40 পিক্সেল, যেহেতু H1-এর হচ্ছে কত ছিল, H1-এর ছিল হচ্ছে 40 পিক্সেল। যেহেতু ক্লাস আমি H1 নিয়েছি, এজন্য এটাও অটোমেটিক্যালি 40 পিক্সেল হয়ে যাবে। তো আমরা চেক করি, দেখি কী অবস্থা, এই যে 40 পিক্সেল পি, কিন্তু H1 ক্লাস নেওয়ার কারণে এটা 40 পিক্সেল H1-এর মতো কাজ করতেছে। তার মানে হচ্ছে পির ভিতরে আমরা ক্লাস H1, H2, H3 জানি, ওইটা অনুযায়ী 16 থেকে ওইটাতে কনভার্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা ডিসপ্লে ট্যাগটা নিয়ে কাজ করব। ডিসপ্লে ট্যাগ দেখি আমরা কীভাবে কী করা যায়। ডিসপ্লে ওকে, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে গেট বুটস্ট্র্যাপ ডট কমে যাব, গিয়ে এই যে ডিসপ্লের জন্য ওরা কি ক্লাস, এবং হচ্ছে এটা ওরা H1-এর ভিতরে রাখছে, আমরা এটা চাইলে H2, H3, H4-এর ভিতরে আমরা রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা যদি দুইভাবেই ট্রাই করে দেখি, H1 H1-এর ভিতরে আমরা নিব হচ্ছে ডিসপ্লে, DISPLAY ডিসপ্লে না, ক্লাস নিতে হবে আমাদেরকে, ক্লাস ক্লাস নেই নি আমরা, CLASS ক্লাস, ক্লাস নেওয়ার পরে এরপরে আমরা লিখব ডিসপ্লে, হোয়াট হ্যাপেন্স, ডিসপ্লে ওয়ান, ডিসপ্লে ওয়ান, ওকে, আমরা দেখুন এটা আমি টেক্সট লিখি, ইটস ডিসপ্লে ডিসপ্লে ওয়ান, ওকে, রিলোড, ইটস ডিসপ্লে ওয়ান, বিশাল বড়, এটা মনে হয় 5 RM অর 6 RM। আমরা চেক করি ফন্ট সাইজটা কতটা চেক করি, 6 RM, মানে হচ্ছে 96 পিক্সেল। ওকে আচ্ছা, এটা H1 হেডিং ট্যাগের ভিতরে ডিসপ্লে ওয়ান লিখছি, আমরা H2-র ভিতরে ডিসপ্লে ওয়ান লিখে দেখি কি অবস্থা। H2-র ভিতরে ডিসপ্লে ওয়ান লিখলাম, দেখি ফন্ট সাইজ কত থাকে, ফন্ট সাইজ সেম, কারণ কি, কারণ হচ্ছে আমরা ক্লাস ডিসপ্লে ওয়ান নিছি। তো এটা H1 লিখি আর H6 যাই লিখি, এই পি এর মতো, একটু আগে আমরা যে দেখলাম পি এর মতো, ক্লাস অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে ডিসপ্লে 2 লিখি, তখন এটার ফন্ট সাইজ কমবে, এই যে ফন্ট সাইজ কমলো, এরকম কপি পেস্ট, H1-এর ভিতরে আমাদের ডিসপ্লে 3 নেই, আরেকটু ছোট, এবং ডিসপ্লে 4 নিলাম, 4 নিয়ে সেভ করিনি, সেভ করতে হবে, সেভ করলাম, ও
ডিসপ্লে ওয়ান, এটাকে ডিসপ্লে ফোর করতে হবে। ফোর করলাম, করার পর সেভ করলাম, ডিসপ্লে ফোর। ওকে, ডিসপ্লে ফোরের ফন্ট সাইজ হচ্ছে 3.5 REM, মানে হচ্ছে 348 আর 8, 56 পিক্সেল। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এটা তো ডিসপ্লে ওয়ান, ইটস ডিসপ্লে ওয়ান, এরপরে না এগুলো তো ডিসপ্লে ওয়ান, ডিসপ্লে টু, এটা ডিসপ্লে থ্রি, অ্যান্ড ডিসপ্লে ফোর। ওকে, এখন এটার ভিতরে আমরা একটা স্মল ট্যাগ নিব, ইটস ডিসপ্লে ওয়ান, দেখি স্মল ট্যাগ নিয়ে কী অবস্থা হয়। স্মল ওয়ান, স্মল 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 একটা ট্যাগ নিলাম, নেওয়ার পরে আমরা লিখব হচ্ছে ইটস এ স্মল ট্যাগ, এটা নিলাম, এটা কপি করি, কপি করার পর এখানে পেস্ট করি, এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট, সেভ করলাম, কন্ট্রোল আর। ও আচ্ছা, এই এখন এখন ঠিকমতো শো করতেছে। আচ্ছা, ইটস ডিসপ্লে ওয়ান, দেখতে সুবিধা হবে আমাদের, কন্ট্রোল এস, কন্ট্রোল আর। ওকে, আমরা স্মল ট্যাগ প্রত্যেকটার জন্যই একই নিছি, প্রত্যেকটার জন্যই একই নিছি, প্রত্যেকটার জন্য একই নিছি বলতে মানে স্মল ট্যাগের ভিতরে কিন্তু আমি কোনো কিছু লিখিনি, জাস্ট স্মল লিখছি প্রত্যেকটা জায়গায়। কিন্তু এই যে ডিসপ্লে ওয়ান, ডিসপ্লে টু, ডিসপ্লে থ্রি, ডিসপ্লে ফোর, এই কারণে গিয়ে স্মল ট্যাগের পরিবর্তন হয়েছে, মানে এইটা একদম বড়, এইটা একদম, তারপরে একটু ছোট, এটা তারপরে একটু ছোট, এটা তার থেকে ছোট। তার মানে হচ্ছে স্মল ট্যাগটা আপনার কোন ডিসপ্লে ওয়ানের ভিতরে শো করতেছে না ডিসপ্লে টুর ভিতরে শো করতেছে, এইটার সাথে রিলেটিভলি শেপ চেঞ্জ হবে, এটার সাথে সামঞ্জস্য রেখে সে চেঞ্জ হবে, এটার সাথে সামঞ্জস্য। যেমন আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা যদি পির ভিতরে লিখি, পির আমরা এই জানি কত, 16 পিক্সেল, তাহলে পির ভিতরে যদি আমরা লিখি স্মল ট্যাগটা, যেমন ইটস এ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, আর স্মল ট্যাগের ভিতরে যদি আমরা লিখি ইটস এ স্মল ট্যাগ, তখন দেখা যাবে যে এটা আরও ছোট শো করবে। কন্ট্রোল আর, এই যে ইটস এ প্যারাগ্রাফ, এবং এই যে ইটস এ স্মল ট্যাগ একদম ছোট ছোট শো করতেছে। এবং আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে যদি দেখতে চাই, কন্ট্রোল শিফট সি দিলাম, দেওয়ার পরে এই যে ইটস স্মল ট্যাগ, এইটার ফন্ট সাইজ কত শো করতেছে, আচ্ছা 80%, মানে হচ্ছে যেটা ডিসপ্লে থ্রির যেটার ফন্ট সাইজ এটার 80% শো করতেছে, তাহলে প্যারাগ্রাফ যেটা ওইটার 80% শো করবে। ওকে, তো আজকে টাইপোগ্রাফির লেসন এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরেকটা পার্ট অথবা আরও দুইটা পার্ট হইতে পারে টাইপোগ্রাফির উপরে, তো পরবর্তী টিউটোরিয়ালগুলো এবং টাইপোগ্রাফির পার্টগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।